আমরা সকলে জীবনে একবার হলেও ভালোবাসার মানুষের কাছ থেকে শুনেছি যে আমি যখন থাকবো না আমার ভালোবাসার বিশ্বাস দেখবে তোমার সাথে থাকবে। সেরকমই বন্ধুরা আমরা ভগবানের প্রতিও সেই বিশ্বাস আর ভালোবাসাটা রেখে দিই। আমরা ভগবানকে চোখে না দেখলেও অনুভব করতে পারি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আমি প্রিয়া। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 6:30 বাজে। বরমশাই রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তো তাতেই যতক্ষণ ঘুমায় ততক্ষণের মধ্যে আমি পুজোটা ঝটপট করে নিই। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো আমি গোটা বছরের সোমবার পালি না, কিন্তু এই শ্রাবণ মাসটা পালি। তো সোমবার বলে আগে শিবের মাথায় আমি জল দিয়ে বাবাকে ভালো করে পুজো টুজো করবো, তারপর নিজে জল স্পর্শ করবো। তো সেই জন্য যেহেতু আমি জল টল কিছুই খাইনি, তো সেই সকালবেলায় উঠেই আমি আগে স্নান টান করে পুজোটা সেরে নিই। তো আগে ভালো করে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। আমি এদিকে কাজ করছি, মানে নিচে এসেছি ঠাকুরঘরে পুজো করতে, আর আমার শুধু টেনশন হচ্ছে। তো ছেলে একা খাটে শুয়ে আছে, ও ঠিক আছে তো, কিছু হয়নি তো? কেন কি জানি ছেলে যদি ঘুমায় আর ওকে রেখে আমি যদি কোনো কাজ করতে আসি, মানে আমার চোখের সামনে যদি না থাকে, আমার এরকম খুব টেনশন হয়। জানি মায়ের মন, বুঝতেই পারছো তোমরা, তোমরাও তোমাদেরও ঠিক সেম টু সেম তাই হয়, আমিও জানি। তো আমারও সেই, তাই ছেলেকে রেখে আমি কোনো কাজ করে যেন শান্তি পাই না, ও যতই দুষ্টুমি করুক মনে চোখের সামনে থাকুক। তো এ দেখো আমি ঝটপট করে পুজো করে নিচ্ছি। তো এরকম আগে থালা গ্লাসগুলো দিয়ে তারপর আগে খেতে দিলাম, খেতে দিয়ে তারপর চন্দন বেটে ভালো করে পুজো করে নেব। আর আজকে সোমবার বলে আমি একটু ধীরে স্থির করেই পুজো করব। আর পুজোটা না আমি মনে হয় একটু শান্তভাবে ধীরে সুস্থে ঠাকুরকে পুজো করব। ওই তাড়াহুড়ো করে পারি না গো করতে। তো ধূপ টুপ জ্বালিয়ে নিলাম, এবার আমি পুজোটা সেরে নিই। মর্নিং বন্ধুরা, অনেকদিন পর আবার ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন, প্রায় এক মাস মতো তো ব্লগ করিনি, মানে মাঝখানে দুদিন হয়তো করেছিলাম, দিয়ে আবার করিনি। এক মাসের বেশি হবে তো কম হবে না। তো যাই হোক, দিয়ে আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আসলে ছেলের এক্সাম ছিল, তারপর আমার বাবার শরীরটা খারাপ ছিল, তো সব মিলিয়ে আর ব্লগ করা হয়নি গো। তো যাই হোক, আবার এখন থেকে তোমরা আবার ডেইলি ব্লগ পাবা তোমরা আমার চ্যানেলে। তো চলো, তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানিও। আর আগে দুদিন মাঝখানে আমি ভিডিও দিয়েছিলাম, তো দেখেছিলাম তোমরা অনেকে দেখেছো, অনেকে কমেন্ট করেছো, তো আমার ভীষণ ভালো লেগেছে গো। এভাবে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আর ওই যে আমার ছেলে, ও সকাল সকাল উঠে পড়েছে, তা তাই হাই করো। আজকে ওয়েদারটা না খুব বাজে, মানে বাজে না ভালোই, কিন্তু যেহেতু রাস্তায় বেড়ানো সেই পক্ষে বাজে, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো পরিষ্কার হয়নি আকাশ, হালকা মেঘলা হয়ে আছে। তো সেই জন্য ভাবলাম থাক আজকে স্কুলে যেতে হবে না, পরে কালকে যাবে, যেহেতু ছোট এখন অতটা তো পরীক্ষাও নাই চাপও নাই, তো সেই জন্য আজকে ও বাড়িতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়, অন্ধকারের মধ্যে ঢুকে গেছিস। এই যে আমার খেপু চলে এসছে, এটা আমার খেপু। হ্যাঁ খেপু, এটা আমার খেপু, খেপু আমার সোনা বাবা, এটা বুঝু বাবা। তা আমি নিজে পুজো করতে গেছি, তখন বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তা আমি কি খাবি? আমি দু প্যাকেট চিড়ে ভাজা খেয়েছি। সকাল সকাল দু প্যাকেট চিড়ে ভাজা খেয়েছে। তো এই যে ওকে টিভি চালিয়ে দিয়েছি, এখন বসে কার্টুন দেখছে, কারণ এখন পড়তে বসানোর সময় আমার নাই। আমি এখন, যেহেতু আজকে সোমবার, তো ময়দা খাই, তো লুচিটা ভাজতে যাব এখন, এক কাপ আগে চা করে নেবো, কারণ সকাল থেকে জলও খাইনি। তো পুজোটা করে আসলাম, জাস্ট তোমাদের সাথে কথা বলছি, এবার আমি চা বসাবো, একটু চা খাবো, তারপর লুচি ভাজবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো।
চলে এসেছি এবার রান্নাঘরে। আর এখন চা বসাবো, তো একটু আদা নিয়েছি, আদাটাকে থেতো করে দিচ্ছি আর আদাটা দিয়েই চা করব। অনেকদিন আদা দিয়ে লিকার চা খাইনি, তো আজকে ইচ্ছা করছে খুব একটু আদা দিয়ে চা খাই। আর আদা দিয়ে চা খাবো কি, আদার এতটা পরিমাণ দাম বেড়ে গেছে, ওই যেটুকু সবজিতে লাগে সেইটুকুই আমি আদা ব্যবহার করি, মানে এখন আদা দিয়ে চা খাওয়া প্রায় ভুলেই গেছি। তো যাই হোক, ফাইনালি আদা দিয়ে চাই করলাম। আর মাসি চলে এসছে, তো মাসির জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ। মাসি এক কাপ খায় না, হাফ কাপই খায় চা। আর মাসি বলে সকাল সকাল আমার বেশি চা খেতে ভালো লাগে না, আর এই সাদা কাপটা না বেশ একটু মানে গোলগাল, আমার কাপটাও বেশ গোলগাল আর মাসির কাপটাও তাই। তো সেই জন্য মাসি ওই হাফ কাপ মতো, হাফ কাপের একটু বেশি দিই, আর আমি এক কাপ নিলাম। আর তারপর চা খাওয়ার পর চলে এলাম, মানে নিচে বসলাম ময়দা করতে। আজকে যেহেতু লুচি করব, সোমবার ময়দাটাই খাই, লুচি না হলে পরোটার পরোটা করতে এত সময় লাগে, তো লুচি করতে খুব ঝটঝট করে তাড়াতাড়ি হয়ে যায়, আমি লুচিটাই বেশি করি। তো ছেলে এখানে বসে আছে, মানে ও ময়দাটা নিবে, নিয়েও খেলা করবে, ওই দো করে দিই ময়দার আর ওই দোটাকে নিয়েও খেলা করে, বেলে চাকু দিয়ে কাটে, নিমকি তৈরি করে, এইসব করে। তো যেন বসে আছে, পাহারা দিচ্ছে যে মা কখন আমাকে ময়দা দিবে আর আমি খেলবো। তাই আমি বললাম যে এখন আমার তো ময়দা দিতে দেরি আছে, আমি এখন ময়াম দিবো, মাখবো, তারপর তুই খেলে আয়। তো ছুটতে চলে গেল খেলতে। আর এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার ময়দা মাখা কমপ্লিট। এবার লুচি ভাজতে শুরু করলাম, আর লুচিগুলো এত ভালো ফুলেছিল তোমরা দেখতেই পারবে। আর ফুলকো ফুলকো লুচি কে না ভালোবাসে বলো, মানে আমার তো ভীষণ ভালো লাগে। এরকম গরম গরম ফুলকো লুচি হবে, সাথে হবে আলুর দম, আহাহা। মানে এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমি ভয়েস দিচ্ছি, আমার দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো কালকে যাই হোক, আলুর দম করিনি, কালকে করেছিলাম পাস তরকারি। আর কি হয়েছিল দাঁড়াও তোমাদের পরে বলছি, আগে তোমরা দেখে নাও আমি লুচিটা ভেজে নিই ঝটঝট করে। তো দেখো লুচি ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকিই আছে। আর তাতাই বলছে মা আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, তো ওই জন্য ওকে লুচি দিচ্ছি। বিছানার অবস্থা কি করেছিস তুই, সব ছিটিয়ে ছুটিয়ে ছেড়ে দেব? কি খাচ্ছ, কি দিয়ে? সস দিয়ে লুচি খাচ্ছে প্রচুর, ভালো খেতে লুচি, দারুণ হয়েছে। আচ্ছা খাও। আরে দেখো বন্ধুরা, বাকি লুচি ভাজা হয়ে গেছে, আর হাঁড়িতে রেখেছি। অত ফুলকো ফুলকো লুচি একদম নুয়ে গেছে, মানে ওই হাঁড়িতে পড়েছে একটু পরেই নুয়ে গেল। আর এদিকে তরকারিটা বসেছি, আর যেহেতু লুচি ভাজা কড়াইয়ে করেছি সেই জন্য তেল অল্প দিয়েছিলাম, কিন্তু কোত্থেকে যে তেল এত বেরিয়ে গেল ভগবান জানে। তো এদিকে দেখলাম সেদ্ধ হবে আর একটু, আর জলটাও আছে, জলটা টানতে টানতে হয়ে যাবে। তো এই দেখো তরকারিটার ফাইনাল লুক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মাত্র খাওয়া দাওয়া হলো জল খাবার, মানে ছেলে তো আগেই খাওয়া হয়ে গেছিল এই যে, আর আমি এক্ষুনি খেলাম, ওর পাপা এলো, ওর পাপা আর আমি একসাথে বসেই খেয়েছি। তো বিছানার তো অবস্থা একদম মানে বেহাল করে রেখে দিয়েছে, সকালবেলায় তুলেছিলাম আবার পুরো বেহাল, শুধু চাদরগুলো যে একটু গুছানো আছে, বাদ বাকি বালিশ টালিশ দেখে মনে হচ্ছে বিছানায় বোধহয় সকাল থেকে তুলি। তো এই যে আমার খেপুটা, এটা এখন বদমাশি শুরু করেছে। তো ওকে জিজ্ঞেস করি বাপা বড় হয়ে কি হবা, বলবে ডাক্তার, নাহলে বলবে পুলিশ, মানে এই দুটোই মাঝে মাঝে বলে, কিছু বললে বলবে ডাক্তার হবো নাহলে পুলিশ, কিন্তু আমার মনে হয় ও একটারই হবে। এত ভালো অভিনয় করছে দেখলে, আমাকে বলছে মা আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুম পাচ্ছে, আর ওর এখন আন্টি আসার সময় হয়ে গেছে, মানে এদিকে দেখো 11:20 বাজছে, মানে ওর আন্টি ঢুকেই 11:30 এরকম আসে। তো আমি একে ঠিক করে বসি, তো 11:30 তখন আসে ওর আন্টি, আর এইদিকে যেই দেখেছে টাইম হয়ে গেছে, ব্যাস এখন ওনার ঘুম পাচ্ছে। তো এই যে শুয়ে আছে উঠছে না, তাই আমি বলছি যে এত ভালো, আমি মানে ভেবেছি ও ঘুমিয়ে গেছে। তাই আমি ওর পাপাকে বলছি, শুনছো এরকম ছেলে তো ঘুমিয়ে গেল, তাহলে নাহলে ওর আন্টিকে ফোন করে মানা করে দিই। বলছে হ্যাঁ ঘুমিয়ে গেছো, কোন মানা করো। তারপর আমি বাইরে গেছি জাস্ট ফোনটা করতে, মানে ফোনটা নিয়ে আমি কাল বাইরে গেলাম যে ঘুমাচ্ছে থাক, আমি পাশে ঘরে গিয়ে কথা বলি। ওর পাপা বলছে এই দেখো কেমন অভিনয় করছে, তো জেগে আছে হাসছে মিটি মিটি, আর এখন আঙুল নিয়ে খেলছিল, যেই বলছে আমার আঙুলটাকে বন্ধ করে দিচ্ছে, এত পরিমাণে দুষ্ট। আগে এত চুপচাপ থাকতো, সবাই বলতো প্রিয়া, মানে আমার ডাকনাম মৌ আর ভালো নাম প্রিয়া, তো সবাই বলতো যে যার মতো মৌ, তোর ছেলে কি ভালো কি শান্ত রে, কেউ বলতো প্রিয়াদি তোমার ছেলে কি ভালো চুপচাপ কত শান্ত, আর এখন এটা এত পরিমাণ দুষ্টু যে মানে মাথা পুরো খারাপ করে রেখে দিচ্ছে। তো এই দেখো কেমন, এই বাবা বাবা, এই বাবা, এইসব লুচির গুঁড়ো গুলো লাগিয়েছিস, ওঠো ওঠো ওঠো। আচ্ছা উঠবে না তো, তাহলে আমি আজকে
প্রিয়ার বাড়ি যাবো, তুমি যাবে না তো? এই দেখো, এই দেখো, চোখ দেখো, যেই বলেছে আমি দিদিয়ার বাড়ি যাবো, যাবা না তো? অমনি এই দেখো, ওনাকে ঘুমাচ্ছিল। কি করছিস তুই? ওর ঘুম পাচ্ছে, চলে চান করিয়ে দিবো, ওর ঠোঁটটা স্নান করিয়ে দিবো। তো এই হচ্ছে এইটা দুষ্টুর কীর্তি। তো যাই, এবার ছেলেকে আমি স্নান করিয়ে দিই, কারণ ওর আন্টি আসার সময় হয়ে গেছে। আমি ওরকম ওনার বলছি, তো আন্টি আসার সময় হয়ে গেছে, আন্টিও চলে আসবে এক্ষুনি। তো চলো বন্ধুরা, ছেলেকে আগে স্নান করিয়ে দিই ঝটপট করে। তাতাইকে স্নানটা করিয়ে দিলাম, কারণ ও বলছিল মা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে। এখন জানি না, মনে হচ্ছিল অ্যাক্টিং করছে, আবার যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছে একটু, তো ভাবছি যে হয়তো সত্যি সত্যি ঘুমটা পাচ্ছে। আর ও তো সারাক্ষণ খেলেই বেড়ায় ঘরের মধ্যে, একাকাই খেলে, কিন্তু সারাক্ষণ ওই লাফালাফি, এখান থেকে লাফ মারছে, ওখান থেকে লাফ মারছে, এটা টানছে, ওটা টানছে, এইসব করে বেড়ায়। তো ভাবলাম একটু স্নানটা করিয়ে দিই, আর স্নান করে পড়তে বসলে পড়াতেও ঠিকঠাকভাবে মনটা বসবে। তো তারপর চলে এলাম আমি এদিকে বিছানাটা পরিষ্কার করতে। সকালবেলায় বিছানাটা পরিষ্কার করেছিলাম, তারপর তাতাই তো আবার বিছানার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তো আমি আবার ভালো করে বালিশগুলোকে গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে দেবো। আর ও খাটে বসে বসে, তোমরা দেখলে লুচিটা খেয়েছিল, তো লুচির গুঁড়ো গুঁড়োগুলো অনেক ফেলেছে বিছানাতে। তো ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি, নিয়ে চাদরটাকে আগে টান টান করে দেবো, কারণ বিছানার চাদর আবার একটু টান টান না হলে না ভালো লাগে না। তা আমারটা খুব একটা হয় না, কারণ এই চাদরটা না একদম ঠিকঠাক মাপের না, একটু ছোট। ঘুম পাচ্ছে না? বুঝলাম, তোমাদের সাথে কথা বলছিলাম, তখনই তাতাইয়ের আন্টি এলো পড়াতে। তো তাতা এখন পড়তে বসলো, দেখো চুলটা খুলে রেখেছে, আর চুলে কি পরিমাণে ঝট পড়েছে, এইটুকু টুকু চুল, তার আবার ঝট, আর হাত দেওয়া মানে একদম চুল উঠতে শুরু করবে। তো যাই হোক, ওর পড়াতে এসছে, এখন পড়াতে পড়তে বসলো, আর আন্টিকে বলছি যে ও ঘুম পাচ্ছে বাজা হাসছে। তো এখন পড়ুক, আর আমি এদিকে ঘরে কিছু এই যে জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে, যাই না বাইরের পেছনটা অন্ধকার দেখাচ্ছে পুরো। তো যাই হোক, এসব জামা কাপড় পরে আছে, এগুলো একটু গুছিয়ে নিই। আর যেহেতু আজকে সোমবার, আমি তো ময়দা খাবো, তো লুচি ভেজেছি সকালবেলায়, লুচিটা বেশি করে করেছি, দুপুরবেলায় আমার হয়ে যাবে। আর ওর পাপা আর ছেলে বলেছে সেদ্ধ ভাত খাবে, তোদের আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত হয়ে গেলো, আমার আজকে রান্নার কোনো ঝামেলা নেই। আর সিরিয়াসলি বলছি, রান্না যদি ঝামেলা না থাকে, মানে রান্না যদি না করতে হয়, আমার খুব 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 ভালো লাগে। কেন কি জানি, আগে মনে হতো যে না রান্না করতে মানে ভালো লাগতো, মনে হতো না মানে ভালোই লাগতো, আর এখন মনে হয় যত রান্না না করতে হয় তত ভালো। আমাকে কেউ রান্না করে দেখ, আমি শুধু খাবো, এতটা পরিমাণ পুরো হয়ে গেছি। তো কিছু বলার নেই, করতে হয় তাই করি এই আর কি। তো আজকে যাই হোক, রান্না বান্না নাই, তো ভাবলাম ঘরে কিছু এক্সট্রা কাজ করি, মানে জামা কাপড়গুলো সব পরে আছে ওগুলো গুছাবো। আর আমি পুজোতেও কিছু জামা মানে কাপড় নিয়েছি, চুড়িদারের পিস নিয়েছি, তো সেগুলো তৈরি করতে দিতে যেতে হবে, সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরি, এইসবগুলো করি। তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি, কারণ অনেকদিন ব্লগ করিনি আমি, সেই জন্য আর কি শেয়ার করা হয়নি। তো সেগুলো একটা দিন শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আমি এদিকে কাজগুলো সব গুটিয়ে নিই। রান্নাঘরে এলাম, আর এদিকে মুসুরির ডাল আর ছোলা ওর পাপা নিয়ে এসছে, তো সেটা ঢেলে দিচ্ছি। ওর পাপাকে বললাম একটু ছোলা নিয়ে এসো, তো মানে সন্ধ্যেবেলার দিকে খুব খিদে খিদে পাই, তখন গিয়ে একটু ওই মুড়ি চানাচুর খাই। আর এত পরিমাণে ওয়েট বেড়ে গেছে, তো ভাবছি চানাচুরটাকে এখন একটু অ্যাভয়েডই করব, তার বদলে ছোলাটা থাকলে ছোলা ভিজিয়ে বিকেলবেলায় নুন ছোলা করে খেতে পারবো, বা ছোলা সেদ্ধ করেও এমনিও ছোলা খেতে পারি, বা এমনিও নর্মালও খেতে পারি। আর ছোলাতে ভীষণ পরিমাণ ক্যালসিয়াম থাকে, তো শরীরের পক্ষেও উপকার, ওজনটাও বাড়বে না। তো সেই জন্য ছোলাটা নিয়ে এসছে, আর মুসুরির ডালটা নিয়ে এসছে। মুসুরির ডালটা বারণ তো হয়ে গেছিলো, তো নিয়ে এসছে, এটা ঢেলে নিচ্ছি কোটোতে, দুটো কোটোতে। আর এই লাল কোটোটা আমার ভীষণ পছন্দের, যেটাতে ছোলা ঢাললাম। তো কোটোগুলো এবার ঠিকঠাক করে রেখে দিয়েছি কোটোর জায়গায়, আর আমি এখানে সমস্ত কোটো রাখি রান্নাঘরেই তাকে। এবার বাসনগুলো সব তুলতে আসলাম, তো বাসন সকালবেলায় মাসি ধুয়ে গেছে, একদম তোলার সময় পায়নি গো, ছোটো ছোটো কাজও না অনেকক্ষণ সময় লাগে।
তো এবার বাসনগুলো ফাইনালি তুললাম, তুলে যাব ঘরে জামা কাপড় গুছাতে। তো দেখো চলে এসেছি। আর কালকে যেহেতু সন্ধেবেলায় বাবুখানে একটু পড়াতে বসেছিলাম, তো একদম সময় পাইনি, ওই পড়িয়ে উঠাতে উঠাতে 11টা বেজে গেছে, তারপর খাওয়া দাওয়া আর গোছানো হয়নি। তো ভাবলাম সকালবেলায় সব গুছিয়ে নিই, একদিন না গুছালে একদম মানে প্রচুর জামা কাপড় জমে যায়। তো তারপরে দেখো গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর এগুলো সব ডেলি ইউজেরই জামা কাপড়, একটা দুটো কেবল ভালো ছিল, সেগুলো আলমারিতে রাখার আলমারিতে রেখে দেবো। আর এগুলো সব আনলাতে ডেলি ইউজের, তো এইগুলোই আমি ভাঁজ করে সব গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো চলো ঝটপট গুছিয়ে নিই। তো আমার আনলাটা পুরো গোছানো হয়ে গেছে, জামাকাপড় সমস্ত ভাঁজ করে যেখানে যেটা রাখা সেখানে রেখে দিয়েছি। আমার গোপু সিংহাসনও পরিষ্কার করে দিয়েছি, আর এইদিকে দুটো কাপড় থাকে, সরি তিনটে কাপড় থাকে, এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে রান্নাঘরে। তো ভাতটা ভালো মতো ফুটছে, আর আলুগুলো এখন একটু সেদ্ধ হবে, ভাতটা আর একটু সেদ্ধ হবে। তো এটা ফুটুক, তারপর চলে যাব ঘরে রেস্ট নিতে। বন্ধুরা ভাত হয়ে গেছে, এখন 2:30 বাজছে, আর আমার হাজবেন্ডও চলে এসছে, তো ও স্নান করছে, ও আসলে তখন আমরা দুজনে খাবো একসাথে। তো ও তো ভাত খাবে, আমি আলাদা করে লুচি নিয়ে বসবো, আমি আমার মতো খাবো, আর তাতাইও ভাত খাবে। তো তাতাইয়ের পড়া হয়ে গেছে, ওর আন্টিও চলে গেছে, ওকে এবার ভাতটা খাইয়ে দিই। আর একটু আগে মেঘ হলো, একটু বৃষ্টিও হলো, আর এখন দেখো কত রোদ। এই দেখো কি রোদ হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।